আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমা আইন আম্মা বা'দ। প্রিয় দিনি ভাই বোনেরা আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরায়ে ফিল শিখব ইনশাআল্লাহ। আমাদের নামাজগুলোকে সহী করার ক্ষেত্রে সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা নামাজে ভুল করি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা যদি নামাজে তেলাওয়াত অশুদ্ধ করি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে তো যারা সুরায়ে ফিল জানেন না তো আপনারা যদি একটু কষ্ট করে সুরায়ে ফিল শিখে নেন ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে শেখার পর আপনি আপনারা এই সুরাইয়ে ফিল দিয়ে নামাজ আদায় করতে পারবেন এছাড়াও আমাদের চ্যানেলের পানির মতো সহজ পদ্ধতিতে শিখুন একটি আলাদা প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা আরও অনেক সুরা শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের নামাজগুলোকে সহি শুদ্ধ তেলাওতের মাধ্যমে আরও সুন্দর করতে পারবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা সেই নামাজের বিনিময়ে পরকালে জান্নাত দান করবেন এবং এই নামাজটাই আপনার জান্নাতের চাবি হবে তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরায় ফিল শিখি তার আগে আপনাদেরকে বলতে চাই এই পদ্ধতিটা হচ্ছে যে আমি প্রতিটা শব্দ একটি করে শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলবো এবং আমি বলার পরে কিছুক্ষণ পজ দেবো সময় দেবো সেই সময়টাতে আপনারা চুপ করে না থেকে আমার সঙ্গে বলবেন এই সেশনটা হবে একটা ইন্টারাক্টিভ সেশন যে আমি বলার পরে আপনাদেরকেও বলতে হবে এভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে বলার পরে আমরা আয়াত আয়াত বলার পরে ইনশাআল্লাহ আমরা এক সঙ্গে অবশেষে পুরো সুরায় ফিল মুখস্থ সহকারে বলবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা শুরু করি মনোযোগ সহকারে শুনুন এবং আমি বলার পরে আপনারা বলুন আমি যে সময়টা দিচ্ছি আমি ধরেই নেব যে আপনারা পড়ছেন আপনারা যদি চুপ করে থাকেন মুখ বন্ধ করে থাকেন যে আমি শুনে শুনে শিখবো এটা কখনোই সম্ভব না আপনাকে অবশ্যই বলতে হবে কোনো ভাষা শেখার ক্ষেত্রে বা কোরআনের কোনো আয়াত শেখার ক্ষেত্রে অবশ্যই মুখে বলতে হয় অন্যথায় আপনি শিখতে পারবেন না এজন্য অবশ্যই আমার বলার পরে আপনারা বলবেন আবারও বলুন এবার বলুন আমরা ভেঙ্গে ভেঙ্গে এখন সূরাই ফিল পড়ব ইনশাআল্লাহ আমার বলার পরে বলুন আবার বলুন এবার বলুন বলুন এখানে উচ্চারণ এভাবে হবে আমার ঠোঁটের দিকে আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লাহ এবং যেভাবে আমি উচ্চারণ গুলো করছি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন ف... ف... <applause> فعل ففعل، كيف فعل؟ كيف فعل؟ كيف فعل؟ كيف فعل؟ إبر إيه ألم ترى كيف فعل، ألم ترى كيف فعل؟ إبر إيه ربك، ربك، রব বোকা আবার রব বোকা এবার বলুন বি হাউস হ্যা বিল সিল বি হাউস বি হাউস আস আউস আঁস না যদি বলেন আঁস তাহলে কিন্তু সিনের উচ্চারণ হবে এখানে সিন নাই এখানে আছে সদ সদ সেভাবে উচ্চারণ করতে হবে বিআস বি এখানে যে ফিল এখানে কিন্তু তিন আলিফ টান আছে তিন টান আমরা কিভাবে দিতে পারি এটার মাপ এভাবে আমরা তিনটা আঙ্গুলের মাধ্যমে তিন পরিমাণ টানের মাপ করতে পারি

মাশাআল্লাহ এবার বলুন অ্যাল এম ইয়াজ আল আবার বলুন অ্যাল এম ইয়াজ আল মাশাল্লাহ আবার বলুন অ্যাল এম ইয়াজ আল এখানে যে ইয়াজে বলতেছি এখানে কিন্তু কলকলা হবে কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া একটু ধাক্কা হবে আপনি যদি একটা বলকে দেয়ালের দিকে ছুড়ে মারেন বলটা আবার আপনার দিকে ফিরে আসে উচ্চারণটা ঠিক এমনই হবে ইয়াজ আল 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 আলাম আবার বলুন আলাম ইয়াজ এবার বলুন

এখানে কিন্তু বদ আছে অনেকেই দালের উচ্চারণ করে তাদের তাদের এখানে কিন্তু তাদলিল হবে না মানে দদের উচ্চারণটা একটু মোটা হবে আবার কলকলা করা যাবে না হ্যাঁ এবার বলুন বল

প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা প্রথমে সহি শুদ্ধ করবেন আগে তারপরে আপনারা কোরআনকে যে কোনো সুরে অনেক সুন্দর সুন্দর কণ্ঠ আমরা শুনতে পারি অনেক কারীদের আমরা তেলাওয়াত শুনি আপনারা সেভাবে সুর দিয়ে পড়তে পারবেন আগে সহি শুদ্ধ করে নিতে হবে তারপরে আপনারা সুর দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ এবার আমরা পরের আয়াতে চলে যাব ওয়া আরসালা আলাইহিম ওয়া 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 আলাইহিম যদি তাইরন বলেন হবে কথা বলেন না কেন হবে আমার ক্যামেরার পিছনে আমার কিছু ছাত্র আছে আপনারা জানেন যে মদিনাতুল উলুম আল আরবিয়া মাদ্রাসার আমি প্রিন্সিপাল তো আমার ছাত্র কিছু ছাত্রকে নিয়ে এসেছি যেন আপনাদের পড়তে সুবিধা হয় তো আপনাদের হয়ে তারা মাঝে মাঝে উত্তর দেবে ইনশাআল্লাহ

বোনেরা এবার বলুন আবার বলুন আমি যে শেষে একটা গুন্না করছি এই গুন্নাটা অবশ্যই খেয়াল করবেন এবং আপনারা করবেন তার মিহিম

এখানে কিন্তু ইকফার গুন্না গুন্নাটা একটু পাতলা হবে চিকন হবে সিজ্জিল আবার বলুন মার্শাল্লা এবার আমরা পুরো আর একটা বলবো তার

মাশাআল্লাহ আমি ধরে নিচ্ছি যে আপনাদের হয়েছে যদি না হয়ে থাকে তাহলে পজ করবেন এবং যতটুকু শব্দ বা আয়াত হয়নি আবার সুন্দর করে পড়বেন যখন হবে তখন আবার আপনারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তাহলে সহজ হবে এবার আমরা পরের আয়াতে চলে যাচ্ছি এবার বলুন হয়েছে হয়নি ফজা আলাহুম ফজা আলাহুম যদি ফাজা আলাহুম বলেন তাহলে কিন্তু হবে না আলা আলা একটু গলার ভিতর থেকে উচ্চারণটা নিয়ে আসতে হবে ফজা আলাহুম 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 এবার বলুন كعصف مأكول <applause> <applause> كعصف مأكول <applause> كعصف مأكول كعصف <applause> مأكول كعصف مأكول كعصف

কুল বলেন ফা আবার বলেন ফা জাআলাহুম কা আসফিম মাকুল মাশাআল্লাহ আমরা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে পুরো সুরায়ে ফিল শেষ করে ফেলেছি এখন আমরা একবার করে একটা করে আয়াত বলবো ইনশাআল্লাহ এবং এভাবে শেষ করব। এবং তারপরে আমরা পুরো সুরায়ে ফিলটা একবার আমি আপনাদেরকে পড়ে শোনাব ইনশাআল্লাহ এবং আপনাদের কেমন হইল আপনারা আমার সঙ্গে মিলিয়ে নেবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন আমার বলার পরে বলুন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل, أبابيل ترميهم بحجارة من سجيل

আমি ধরে নিচ্ছি যে আপনাদের সকলেরই সুন্দরভাবে সুরায় ফিল হয়ে গেছে আমি আর একবার সুরাই ফিল পুরোটা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা নিজেরা তেলাওত করে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে শুনুন الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তাও মিহিম বি হাইজাতিম সিজ্জীল ফাজা আলআ কুল আল প্রিয় দিনী ভাই বোনারা এই হচ্ছে সুরায়ে ফিল আপনারা আশা করি যে সকলেই সুন্দরভাবে সুরায়ে ফিল শিখতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে আবারও ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনারা সকলেই শিখতে পারবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুন্দরভাবে শেখার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যান্য মুসলমান ভাই বোনদেরকেও শেখার ব্যবস্থা করে দিবেন তাদেরকেও শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পানির মতো সহজ পদ্ধতিতে শিখুন এই নামে আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট আছে এখানে আরও অনেক সুরা এবং দোয়া আছে পানির মতো সহজ পদ্ধতিতে আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ তো আল্লাহ তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি